গোটা পৃথিবীর মুখে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য মূলত এই পৃথিবীর মানব মণ্ডলীকে হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা বলুন মালিক কে তিনি তারই দায়িত্ব হচ্ছে মানব গোষ্ঠীকে হেদায়েত করা قرآن شريف مدى الله پاک بلچن وَعَلَى اللَّهِ قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ وَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ آر شوزا راستا بولي دوار دائتو امي الله رب العالمين جيخاني روئے چه اشنخو باقا پا এই পৃথিবীর ভিতরে অসংখ্য বাঁকাপথ আছে তার মধ্যে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ পাকের সে আল্লাহ পাক সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন কিভাবে সে দায়িত্ব তিনি পালন করবেন এবং মানুষকে সোজা রাস্তায় আনবেন কি করে সেই জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন প্রিয় ভাই সাহেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন পৃথিবীতে এই কোরআনের শাসন করার জন্য সুবহানাল্লাহ বলেন এই কোরআনের আইন প্রণয়নের জন্য তিনি এসেছিলেন আজ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হতে পারছি বলেন পেরেছি পারি নাই নামাজটাও ঠিক মতো বলি না প্রিয় ভাই সব চোখ বুঝে যারে অনুসরণ করা যায় বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে একটি মিথ্যে কথা যিনি বলেন নাই তিনি আল্লাহর নবী সুবহানাল্লাহ বলো কাউকে প্রতারণা করেন নাই কাউকে ঠাট্টা করেন নাই কাউকে গালি দেন নাই কারো মনে কষ্ট দেন নাই দুই হাতে মানুষের কষ্ট মুছে ফেলে নিজে কষ্ট গ্রহণ করেছেন কাউকে কষ্ট দেন নাই মানুষ পাগল ছিল তার জন্য তার দেখার জন্য তার কথা শোনার জন্য সুবহানাল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ফেলায় ফিরে আসা রসুল্লার কাছে এসে দাঁড়িয়ে যেত আর রসুল বলতেন আসসালাম আলাইকুম আমরা একটু নেতা হই কোন রকম চিন্তা করি সালাম আগে আসুক আমি দেবো কেন আমি তো নেতা হয়ে গেছি মুসাফা করতে চাই না তিন চারটা আঙ্গুল ঢুকাই কোন রকম সবটা দিতে চাই না হাসি মুখে কথাও বলতে পারি না নেতৃত্বের ওজনে শরীর এত ভারী হয়ে গেছে হাসি মুখে কথা বলতে পারি না আরে আর রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে কথা বললে একটা সদকা দেওয়ার সমান স্বভাব হবে মুসাফা করবে হাত সদকা দিও তুমি সালাম আগে দাও তাহলে তুমি অহংকার মুক্ত হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হবে আগে সালাম দাও যত বড় নেতা হও পৃথিবীর মানুষকে তিনি হেদায়েত দিয়েছেন নিজের চরিত্র দিয়ে তিনি মক্কি জিন্দিগিতে 13 বছর কাটালেন 13 বছর মক্কায় থাকার পর আল্লাহ যে উদ্দেশ্য তারে পাঠাইছিলেন সেই উদ্দেশ্য পূরণের জন্য এবার তিনি যাচ্ছেন কোথায় বলে মদিনায় যাওয়া লাগবে কারণ মক্কা ছিল প্রচারের জায়গা জনশক্তি তৈরি করার জায়গা জনশক্তি তৈরি হয়ে গেছে এবার নবী চললেন মদিনা আল মুনাওয়ারায় মদিনা যাওয়ার সময় তার কিছুকাল পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা দোয়া শিখিয়ে দিলেন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা আয় আল্লাহ তুমি আমাকে সত্যের সাথে প্রবেশ করাও আর সত্যের সাথে আমাকে বের করো আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতান নসিব দান করো পৃথিবীর সমস্ত মুবাসসিরিন কেরাম একমত সুলতান নসিব শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমারে কি দাও বলে রাষ্ট্র ক্ষমতা দাও মানুষ সঙ্গে ভালো ব্যবহার করো সকলের অভিযোগ শুনেছেন সকলকে সান্ত্বনা দিয়েছেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না সুতরাং নেতা সর্বকালের সর্বযুগের একই নেতা বিশ্ব নবী
তোমার নেতা আমার নেতা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।